সম্প্রতি স্থাপত্য অধিদপ্তর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই স্থাপত্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.architecture.gov.bd। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31/7/2023 খ্রিস্টাব্দ তারিখে। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন। সেই সাথে যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা আমার বিডি জবস এলার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনার নিকট পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। স্থাপত্য অধিদপ্তর সর্বমোট 5 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে, যথাক্রমে লাইব্রেরিয়ান একটি পদ, সহকারী টেলিফোন অপারেটরের একটি পদ, গাড়ি চালক একটি পদ, সহকারী মডেল মেকার 3টি পদ এবং অফিস সহায়ক 24টি পদ। তো লাইব্রেরিয়ান পদে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী পাস করতে হবে। সহকারী টেলিফোন অপারেটরকে আপনাকে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকতে হবে। গাড়ি চালকে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং সহকারী মডেল মেকারে ন্যূনতম এসএসসি পাশ থাকতে হবে। আর অফিস সহায়কে মিনিমাম আপনাকে এসএসসি পাশ থাকতে হবে। তবে এখানে কিছু কিছু জেলা উল্লেখ করে দেওয়া হয়েছে, যে জেলাগুলো আপনি আবেদন করতে পারবে না এবং কোন কোন জেলা আবেদন করতে পারবে এখানে স্পষ্ট বিষয়টি উল্লেখ করে দেওয়া আছে। আপনারা ভিডিও পোস্ট করে এই অপশনটি দেখতে পারেন। এবার আসে আবেদন করার প্রক্রিয়াটি। আবেদনটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক, সুতরাং আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তারা http://architecture.teletalk.com.bd তে প্রবেশ করে আবেদনপত্র ফর্ম পূরণ করতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ করার শুরুর তারিখ 10/8/2023 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 31/8/2023 বিকাল 4 ঘটিকা পর্যন্ত। আর অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। আর সঠিকভাবে অনলাইনে আবেদন সাবমিট করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে যথাক্রমে 1 নং পদের জন্য 334 টাকা, 2 ও 3 নং পদের জন্য 223 টাকা এবং 4 ও 5 নং পদের জন্য 112 টাকা ফি প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর অনলাইনে আবেদনে কোনো প্রকার সমস্যা হলে 1-to-1 নম্বর অথবা vis.query@teletalk.com.bd-তে মেইল করা যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্থাপত্য অধিদপ্তর, যেটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি, 5 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করছে। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডিজ অফ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।